বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আমাদের আগের একজন নবী ছিলেন, ওনার নাম জানেননি, ঈসা রুহুল্লাহ। আপনার আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী। পৃথিবীতে কদম বাড়িয়ে দেওয়ার আগে পৃথিবীতে ছিলেন যে নবী ঈসা রুহুল্লাহ, তিনি বাবা ছাড়া বন্ধু পৃথিবীতে এসেছেন, ওনার অনেক বড় মুজিজা আছে, জানেননি এটা? উনি চাইতে দেরি, স্বর্গীয় খাবার পৃথিবীতে আসতে দেরি হলো না, ওনার কথার বাইরে গেছে 400 মানুষ বন্ধু একসাথে শুয়োর হয়ে গেছে, 3 দিন পর্যন্ত শুয়োর থেকে তারা শুয়োর অবস্থায় ইন্তেকাল করেছে। ইনি বকরি জবাই করে ভক্ষণ করে খেয়েছে, চামড়া এবং হাড় গুলো একত্রিত করে যখন ওনার আশা দ্বারা টাস করে বলল, যা বকরি পালে চলে যা, ওই বক্ষিত বকরি আবার জিন্দা হয়ে পালে চলে যায়। ওনার জীবনে এমন কার মুজিজা আছে বন্ধু, কুষ্ঠরোগীকে যখন বন্ধু লাঠি দিয়ে মেসেজ করে দিল, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, অন্ধ লোকীকে যখন মেসেজ করে দিল, অন্ধ রোগ ভালো হয়ে গেল, ডেড বডি পড়ে আছে, হাতের আশা দিয়ে টাচ করে বলল জিন্দা হও হয়ে গেল। ওনার জীবনে বন্ধু মুজিজার অভাব নাই। এর মধ্যে একদিন এক ইহুদি এসে বলতেছেন, আল্লাহর নবী গো, আপনি তো মৃত্যু ব্যক্তি জীবিত করতে পারেন, পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি? এই কথা বলার পরে এবার ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করবো? কয় নবী গো, আপনি নূহ আলাইহিসসালামের ছেলে শামকে আপনি জীবিত করো। কাকে? নূহ আলাইহিসসালামের ছেলেকে আপনি জীবিত করেন। কয় চলো। এবার নূহ আলাইহিসসালামের ছেলের স্বামীর কবরের পাশে গেলেন, যাওয়ার পর বন্ধু উনি জিন্দা হওয়ার জন্য যখন দরখাস্ত করে দিল, শাম জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পরে ওনার দিকে চাইয়া দেখে ওনার চুল এবং দাড়িগুলো বন্ধু পাইকা সাদা হয়ে যায়। এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল, আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়িগুলো পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে গেল? এবার তিনি উত্তর দিলেন, আমার চুল দাড়ি পেকে যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ মরার পরে মানুষ কিয়ামতের দিন আবার জীবিত হবে, আমি জানি মানুষ মৃত্যুর পরে কিয়ামতের দিন জীবিত হবে, আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, এই জন্য আমাকে পুনরায় আবার ডাকা হয়েছে, এই ভয় এবং এই আতঙ্কে আমার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। এবার ওনাকে বন্ধু প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? ওনাকে যখন বলল, ভাই আমার মৃত্যুবরণ করেছে, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর, মৃত্যুটাকে কেমন পেয়েছেন? উনি বললেন, আমি 4000 বছর হলো গো মৃত্যুবরণ করেছি, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। কি মনে করেছেন এত সহজ? গড় বাড়ি দালান কোটা টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে? এই যে আজকে এত বড় একটা মাহফিল, কত সুন্দর একটা বাগান, আপনারা মাহফিল ছেড়ে ঘরে বসে আছেন, আপনারা কি জানেন জীবনের সময়ের হিসাব জানলা চাইবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে, জানেন সেটা? কি জবাব দিবেন বাবা যারা হয়েছেন? আমার দিকে তাকান, বাবা যারা হয়েছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুববি নবীকুম ওয়া হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আজকে সন্তানগুলো বাচ্চাগুলো মাহফিল থেকে পবিত্র কাজ থেকে দূরে থাকার কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও, হুববি নবীকুম নবীর প্রেম শিখাও, ও হুববি আহলি বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শিখাও, ওয়া আলা কিরাতিল কুরআন কুরআন তেলাওয়াত শিখাও। শিখাইছেন সন্তানদেরকে? সেই শিক্ষা দিয়েছেন? শিক্ষা দেওয়া তো থাক দূরের কথা, আপনাদের এলাকার ছেলেগুলোর মাথার দিকে তাকায় দেখেন সবগুলোর মাথা ডিজিটাল। কি ভুল কইছি মেম্বার সাহেব? হায়ো, আমি দেখছি তো আসার সময় দেখলাম ছোট্ট একটা দোকানের সামনে একদম চাপাচাপি করে বসে একেবারে মোবাইল টিপতেছে। এই যে সামাজিক অবক্ষয়, অবক্ষয় থেকে যদি আপনি এখনই যুবকদেরকে উত্তোলন করতে না পারেন, তাহলে চারপাশ কোনো দিকেই কিন্তু আলোর কোনো সন্ধান খুঁজে পাবেন না। বাংলাদেশের অবস্থা মোটেও ভালো নয়, টিচারদের হাতে বেত নাই, কি নাই, মা বাবার হাতে বেত নাই, পুরো ইহুদিদের কালচার মুসলমানের মাঝে, ঠিক না বেছি? আর জোরে বলেন, আমার কথা কি খারাপ লাগে? কারণ এখনকার মানুষ তো মৃত্যুর কথা বলেই গেছে, মরবে যে মৃত্যুবরণ যে করতে হবে এটা তো তাদের মনেই নাই, মাথায় নাই। বন্ধুনি আমার, মুসা নবী, ওনার নাম জানেন মুসা কালিমুল্লাহ।
আট জন নবীকে আল্লাহ স্বর্গে উপাধি দিয়েছে কয়জন নবী কথা বলেন কয়জন আট জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গে উপাধি দিয়েছে এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ মূসা স্পোক টু আল্লাহ মূসা কালিমুল্লাহর সাথে কথা আল্লাহর সাথে কথা বলেছেন ওনার মর্যাদা আছে নাই শুধু মর্যাদা আছে না পুরোই ব্যতিক্রম মর্যাদা বন্ধু আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ইন্তেকাল করলো মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো মৃত্যুটা কেমন লাগছে কেমন পেয়েছে মৃত্যুটাকে মূসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে কেমন মনে হয়েছে কয় উত্তপ্ত তেলের কড়াইর মধ্যে উত্তপ্ত তেলের কড়াইর মধ্যে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইর মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন মনে হবে চড়ুই পাখিটার যেমন অবস্থা হয় আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনি মনে হয়েছে আল্লাহু আকবার বলেন না আর জোরে বন্ধুরে আমার জীবিত একটা চড়ুই পাখিকে তেলের কড়াইর মধ্যে ছেড়ে দিলে কি হবে একবারে ভাজা হয়ে যাবে ভুনা হয়ে যাবে মূসা কালিমুল্লাহ যদি এমন বয়ান দিতে পারে তাহলে আমাদের মতো পাপি আমাদের উপায় থাকবে না বন্ধু থাকবে এই পাপি মানুষগুলো যখন বন্ধু অনেক বেশি যন্ত্রণার মধ্য দিয়ে তাদের মৃত্যু হবে মৃত্যুবরণ করার পরে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে কথা বলেন না কেন কোথায় নিয়ে যাওয়া হবে কবরে বন্ধু কবরটা তো আরো বড় ভয়ঙ্কর এটা আপনারা অনেক আগে শুনেছেন আমরা ছোট থাকতে শুনেছি কমপক্ষে 99টা সাপ থাকবে পাপীদের সেবার জন্য কিসের জন্য সেবা যত্ন করবে কন্টিনিউ একটার পর একটার পর একটা সবল মারতে থাকবে এত বিষাক্ত হবে সাপগুলো রে পৃথিবীর দিকে যদি মুখটা বের করে যদি নিঃশ্বাস ফালায় সাপগুলো পৃথিবীর মাটি ওই সাপের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে যাবে কখনোই কোনো শস্য জন্ম হবে না এত ভয়ঙ্কর সাপ কন্টিনিউ সবল মারতে থাকবে বন্ধু কন্টিনিউ সবল মারতে থাকবে ওই যে আগে বলেছি আল্লাহ বলেছেন লা ইয়ামুত মরার কোনো সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচার কোনো সুযোগ নাই ওমা হুম আনহা বিগাইবিন পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আমি যদি দুই একটা এক্সাম্পল দেই আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার দরকার আছে না নাই বন্ধুরে আমার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেব সেই এক্সাম্পলটা হলো সাদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনাকে যখন কবরে দাফন করা হলো আমি পাপগুলোকে একটু আইডেন্টিফাই করতে চাই শনাক্ত করতে চাই পাপগুলো যে কি ধরনের পাপ আমরা করতে পারি আল্লাহ রাসূল বলেছেন হাসতে হাসতে মানুষ এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় জোরে জোরে কন্না নাউযু বিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই তারা আমার হাত পুষ্কে জাহান্নামে পড়ে যায়